খাবারের খোঁজে ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালালো হাতি। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো খাদ্য সামগ্রী না থাকায় কিছু খেতে পারেনি হাতিটি, তবে ঘরের দেওয়াল গড়িয়ে দিয়েছে হাতিটি। ডুয়ার্সের মেটেরি ব্লকের ডাঙ্গি ডিভিশন চা বাগানের কুর্তি লাইন 115 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। জানা যায়, সোমবার রাতে পার্শ্ববর্তী খড়িয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে ওই এলাকায়। খাদ্যের লোভেই প্রতিটা হাতি ওই কেন্দ্রের দেওয়াল ভেঙে দেয়। ঘরে কিছু খাবার না পেয়ে ঘণ্টাখানেক পর হাতিটি আবার জঙ্গলে চলে যায়। ওই কেন্দ্রের কর্মী সম্পদ সরকার বলেন, সকালেই ঘটনাটি জানতে পেরে কেন্দ্রে এসে দেখি যে ঘরের একটি দেওয়াল হাতি ভেঙে দিয়েছে। যদিও ঘরে কোনো খাদ্য সামগ্রী রাখা ছিল না, ঘরের দেওয়াল ভেঙে যাওয়ায় পঠন পাঠনের সমস্যা হবে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উল্লেখ্য, এর আগেও এই কেন্দ্রে হাতির হামলা হয়েছে। হাতি আয়া থা ওর আইসিডিসি সেন্টার কো তোড় দেয়া পেলে সেই তোড়া হুয়া থা, থোড়া সা লেকআপ সে বানানে কে লিয়ে বোলা হ্যায় না, অভি তক নাই হুয়া থা, কাল রাত মে আকে ফির সে তোড় দিয়া। ওর অভি বারিশ কা টাইম হ্যায়, বাচ্চা লোক কা প্রবলেম হোগা, জলদি সে বানানে সে আচ্ছা হোগা। কেসা খাতি হুয়া, ক্যা দেখ রহে? খাতি তো বহুত হি জ্যাদা হুয়া হ্যায় ইধর কা। আচ্ছা, ওয়াল তোড় দিয়া হ্যায়, অন্দর কা সিলিং ভি তোড় দিয়া হ্যায়। আচ্ছা, তো অভি ক্যা প্রশাসন সে বাত করেঙ্গে আপ লোগ? হ্যাঁ, বাত তো করনা পড়েগা জলদি বানানে কে লিয়ে, বাচ্চা লোক কা অসুবিধা হোজায়েগা না আইসিডিসি স্কুল কে লিয়ে। আর কোই অপশন হ্যায় অভি ফিলহাল পর ইয়ে পড়াই চালানে কে লিয়ে কোই জায়গা হ্যায়? না, কোই জায়গা তো নেই হ্যায়। জায়গা তো নেই হ্যায় অভি। আচ্ছা, যেই এক জায়গা হ্যায়? হ্যাঁ, এই এক জায়গা হ্যায় আইসিডিএস কা তো। আচ্ছা, আপকা নাম? সরিতা লাকড়া। আপ? হ্যাঁ, আপ ক্যা হ্যায়? পঞ্চায়েত মেম্বার। কোন সা পার্ট? একে সে কাউন কা। ভীষণ অসুবিধার মধ্যেই আছি আমি, যখন থেকে ঢুকছি তখন থেকে হাতি ভাঙায়, কিন্তু এখন তো অনেকটাই ভেঙে গেছে, এখন তো পুরো অসুবিধা। আর বাচ্চাদের নিয়ে তো এমনি রিস্ক আছে, এটাতে উপরে স্লিং ফ্লিং সব বানরে ভাঙিয়ে দিছে। তারপরে এমনি দেখা যাচ্ছে যে ওয়াল সব ফেটে গেছে, পুরোটাই পুরোটাই ফেটে গেছে। এমনি কোনো বিকল্প জায়গা আছে এটা ছাড়া? এটা ছাড়া তো বিকল্প কোনো জায়গা নাই। তার মধ্যে বাচ্চাদের নিয়ে একটাই অসুবিধা কি, মারা তো সবাই কাজে চলে যায়, বাচ্চাদের ভরসা শুধু একটাই আমার এখানে, যাতে একটা অবধি এখানে বাচ্চাগুলো থাকতে পারে। এবার রান্না যে যা মিড ডে মিল যা ব্যবস্থা, কী ব্যবস্থা কী মনে করছেন, কোথা থেকে কী করে হবে এখন পঠন পাঠন? পঠন পাঠন তো এমনি রান্নাটা করে দেওয়া যাবে, কিন্তু বাচ্চাকে আমি রাখবো কোথায়, এটাই তো নির্দিষ্ট জায়গাটা এখন খুঁজে পাচ্ছি না আমি, পুরাটাই তো ফাটছে ভিতরে, ভিতরে রাখাও তো রিস্ক বাচ্চাদের। এমনি এখন কী ভাবছেন, প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসনকে তো এত ইসেতে জানানো হয় না, জানাইতে হবে, এটা যদি তাড়াতাড়ি পদক্ষেপ নেয় খুবই ভালো হয়। আপনার নাম? স্বপ্না সরকার, সেন্টার নাম্বার 115। কোন জায়গায় এটা? এটা হচ্ছে ডাঙ্গি কুর্তি এলাকা। আপনি ওয়ার্কার? আমি ওয়ার্কার।